জানি না যারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তাদের শাস্তি কবে হবে। জানি না আগামী ছোট ছোট শিশুদের জন্য আমরা কতটুকু অক্সিজেন, কতটুকু গাছ রেখে যেতে পারবো, জানি না। যারা আগামী প্রজন্মে ফুল হয়ে ফুটে উঠবে তাদের জন্য আমরা কতটুকু আশ্রয় রেখে যেতে পারবো, জানি না। আজ সমাজ এবং রাষ্ট্র এতটাই কলুষিত হয়েছে যে যারা উচ্চশিক্ষিত ডাক্তার, ডিগ্রিধারী ছাত্র সমাজ, যুব সমাজ এবং শিক্ষক শিক্ষিকারা বাধ্য হয়েছে পথে বসতে ন্যায় বিচারের জন্য। আর সমাজে দেবীমূর্তি অন্ধের মতো ভক্তিতে পূজিত হন লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে, অথচ নারীরা লুণ্ঠিত, ধর্ষিত এবং নিঃশেষিত হন অহরহ। এ সমাজে শিক্ষা মনুষ্যত্বের আর কোনো মূল্য নেই বোধহয়। যারা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন তাদের গোনার মতো টাকা নেই। অন্যদিকে যারা বর্ণ পরিচয়ের স্বাদ পায়নি তাদের কাছে বস্তা ভর্তি টাকা। এ সমাজে জুতো বিক্রি হয় কাজে বন্ধ ঠান্ডা ঘরে, আর বই বিক্রি হয় ফুটপাতে। আর বর্তমানে শিক্ষক শিক্ষিকাদের সম্মান যে কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে সেখান থেকে নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ হয়। অথচ কয়েক বছর আগেও আমাদের শিক্ষকরা যারা আমাদের মেরুদণ্ড গড়ে তোলার অংশীদার ছিলেন তাদের আজও দেখলে আমরা পা ছুঁয়ে প্রণাম করি, আশীর্বাদ নিই। আজ সমাজে নৈতিকতার গায়ে এতটাই মরচে পড়েছে যে আমরা নিজেদের সেই সম্মানের জায়গায় হয়তো কোনোদিন ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। এরপরেও আগামী প্রজন্মে যারা বাহক সেই শিক্ষার্থীদের, সেই ছেলে মেয়েদের নিজের ঝুলিতে থাকা নৈতিকতা, মানসিকতা, রুচি এবং শিক্ষা এবং সাথে শক্ত শীত দ্বারা গড়ে তোলার রসদ যুগিয়ে যাব যতদিন এই পৃথিবীতে আছি। উদযাপনের পরিস্থিতি আজকে নেই, তবু আজকে শিক্ষক দিবস। এই দিনে যে চরম শিক্ষাগুলো পেয়েছিলাম যাদের থেকে, যার জন্য আজকে নিজের পায়ে শক্ত মাটির ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারছি, আয়নায় নিজের চোখে চোখ রাখতে পারছি, সেই সকল শিক্ষক শিক্ষিকাকে প্রণাম এবং শ্রদ্ধা। পরিস্থিতি খুব তাড়াতাড়ি শান্ত হোক, তিলোত্তমা ন্যায় বিচার পাক, দোষীরা সাজা পাক এবং আমরা শান্ত হই, শান্তি পাই। এর থেকে বেশি কিছু চাওয়ার আজকে নেই। সবাই ভালো থাকো, ন্যায়ের জন্যে লড়াই করো। কারণ ভয় যেরকম ছোঁয়াছে সাহসও তেমনি ছোঁয়াছে।